أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته برسنا قرطة شيخ صابر علي رياض প্রশ্ন হচ্ছে আমরা আমাদের দেশে ইন্ডিয়ায় সহসেচদা করার ক্ষেত্রে দেখতে পাই শেষ বৈঠকে তাসাহদে বসে আত্মাহত কমপ্লিট করার পর ডান দিকে সালাম ফেরানো হয় এরপর দুটো সেচদা করতো পুনরায় আত্মাহাত এবং দুরুদ এবং সব শেষ করার পর দুদিকে সেজদা মানে দুদিকে সালাম ফেরানো হয় কিন্তু সৌদি আরবে দেখি যে সহসেজার নিয়ম হচ্ছে আত্মা শেষ বৈঠকে আত্মহেত দুধ দোয়া মাসর সবকিছু শেষ করার পর দুটো সেজা দিয়ে তারপর সহস্রদ্ধা করা হচ্ছে তো সহস্রদ্ধার সঠিক পদ্ধতি কোনটি আলহামদুলিল্লাহ ওসল্লাহ বারাকালা নবীনা মুহাম্মদ সঠিক পদ্ধতি হচ্ছে যে ব্যক্তির ভুল হয়ে গেলে অজীব তরক হয়ে গেলে অনিচ্ছাকৃত ভাবে ইচ্ছাকৃত ভাবে অজীব তরক তরক কেউ করলে তার নামাজ হবে না যত দেয় দেখ কারো যদি রোকন ছুটে যায় রোকন আদায় করলে আবার সহজে যা দেওয়া লাগবে কিন্তু কারো যদি রোকন না ছুটে ওয়াজিব ছুটে যায় ভুল বসত সেক্ষেত্রে শুধু সহজে দিলে হবে তো সহসা সহে হাদিসের আলোকে বুখারির বুখারির রেওয়ায়তের আলোকে দুটো পদ্ধতি পাওয়া যায় দুটোই সঠিক প্রথম পদ্ধতিটি হচ্ছে যে শেষ বৈঠকে আত্মহায়াত দরুদ এবং সবকিছু যথারীতি শেষ করার পর লাস্ট যে কাজটা থাকবে সেটাই হলো সহসেজদা অর্থাৎ দুটো সেজদা দেওয়া হবে দেওয়ার পর দুদিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা হবে এটা একটা আর পদ্ধতি হচ্ছে শেষ বৈঠকে তো দরুদ এবং দোয়া আমাচনা সব কিছু শেষ করে দুদিকে সালাম ফিরিয়ে দেওয়া দেওয়ার পর আবার দুটো সেজদা দিয়ে সেজদা শেষ করার পর আবার দুদিকে সালাম ফিরিয়ে দেওয়া তো আবার শুরু থেকে পড়া নয় এই দুটোই পদ্ধতি বুখা সোহি বুখারির মধ্যে পাওয়া যায় মোহাম্মদ বিন সোহালেহ আল ও সাইমিন আলাই সৌদি আরবের দ্বিতীয় বড় একজন ফকি এবং আলিম ছিলেন তিনি বলেছেন এই দুটো সিস্টেমের আলাদা আলাদা ব্যবহার তো তিনি বললেন যদি কোনো ব্যক্তির অতিরিক্ত আমল হয়ে যায় অর্থাৎ চারের জায়গায় পাঁচ রাকাত নামাজ হয়ে যায় সেক্ষেত্রে সব শেষ করে সালাম ফিরিয়ে দিয়ে তারপর দুটো সহজ সেজ্জা করে দুদিকে সালাম ফেরানো আবার মানে আত্মা নয় আর পড়া নাই বাচ্চা একবারই প্রথম থেকে আত্ম হয়তো দৌড়ুদ দমা শেষ করে দুদিকে সালাম ফিরিয়ে দিয়ে দুটো সহজ সেজ্জা করে আবার দুদিকে সালাম ফেরানো এটা বেশির ক্ষেত্রে আর যদি কম হয় তাহলে সেক্ষেত্রে অজীবতারক হয়ে যায় যদি কম হয় এরকম সেক্ষেত্রে আহ আত্ম এবং দুরুদ এবং সব শেষ করে সালাম ফেরানোর পূর্বে দুটো সহসেজ একবারে শেষ কাজ থাকবে দুটো সহসেজ এরপর দুটো সহস্রেজা দিয়ে দুদিকে সালাম ফেরানো এটা মোহাম্মদ মিন সালে আলুসামিন রহমতুল্লাহ আলাই মতামত এভাবে ব্যক্ত করেছেন দুটো হাদিসের আলোকে কিন্তু সৌদি আরবের বিখ্যাত বিখ্যাত অন্যান্য ফকি এবং আলম সবাই মিলে রহমতুল্লাহ এই মতটিকে তার একান্ত ব্যক্তিগত নিজস্ব মতামত মন্তব্য বলে এটাকে তারা আখ্যা দিয়েছেন তারপর জমহরের মন্তব্য হচ্ছে যে না উভয় ক্ষেত্রেই কম হোক বেশি হোক দুদিকে সালাম ফেরানোর পূর্বেই সাহস করে তারপর দুদিকে সালাম ফেরাতে হবে আল্লা কাল আল্লাহ ফিহা নজরুন এই মাসালাটির বিষয়ে যথেষ্ট সুযোগ আছে দুটো বিষয়কে মান্য করার ক্ষেত্রে যথেষ্ট সুযোগ আছে এখতিয়ার আছে যে কোন মানুষ কোনটাকে গ্রহণ করবে দুটোই আমল ঠিক কিন্তু দুর্ভাগ্যবশত যে কথাটি আমরা বলতে বাধ্য হই সেটা হলো যে আমাদের ভারত এবং মহাদেশে এই যে আক্তা হে শেষ করে ডান দিকে সালাম ফেরানো এই অভিনব পদ্ধতি সাহসেদার ক্ষেত্রে কোথাও পাওয়া যায় নাই কোন সনের হাদিস এই বিষয়টিকে সমর্থন করে না বলেছেন হাযা আল্লাহু আলামু বিলম ইলম সসালা আল্লাহু আলাইহি